অভিজ্ঞতার নিরিখে মোহভঙ্গ হচ্ছে শাসক দলের নেতাকর্মীদের। প্রতিদিন মানসিক যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন তারা। ফুল শুদ্ধি নেবার জন্য গেরুয়া শিবির ছেড়ে যোগ দিচ্ছেন লাল শিবিরে, যার প্রভাব পড়বে আসন্ন রাজনৈতিক সংগ্রামে। ব্যতিক্রম ছিল না শুক্রবারও। লংতড়াই ভ্যালির মানিকপুরের দেবাছড়া এডিসি ভিলেজে বিজেপি ছেড়ে 8 পরিবারের 15 ভোটার সিপিআইএমের হয়ে কাজ করার অঙ্গীকার করেন লাল পতাকা হাতে তুলে নিয়ে। তাদের বরণ করে নেন সিপিআইএম নেতৃত্ব। দলত্যাগীদের মধ্যে যুব মোর্চার নেতাও রয়েছেন। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।